আজকের প্রথম প্রশ্ন এসেছে আব্দুল হালিম রিপনের কাছ থেকে। তিনি বলেছেন, মেয়ের বাবার বাড়ির প্রাপ্য ওয়ারিশ আনতে মেয়ে রাজি নয়, ভাইকে দিয়ে আসতে আগ্রহী, বাবার যথেষ্ট সামর্থ্য আছে, কিন্তু স্বামী স্ত্রীকে কিন্তু স্বামী তার স্ত্রীকে বাবার ওয়ারিশ নিয়ে আসতে বলে এবং এটা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছে। এক্ষেত্রে স্বামী ও স্ত্রী কার কী করণীয়? আশা করি প্রশ্নটা সকলে বুঝতে পেরেছেন যে আমাদের একজন বোন, তিনি বাবার পক্ষ থেকে যে ওয়ারিশ তিনি পান সেটা ভাইয়ের জন্য ছেড়ে রেখে এসছেন, ফলে তার স্বামী তার উপর নাখোশ, এখন এটা নিয়ে মনোমালিন্য চলছে, কি তিনি করবেন? প্রথম ব্যাপার হলো, তিনি যদি স্বেচ্ছায় কোনো প্ররোচনা ছাড়া বা ভাইয়ের পক্ষ থেকে কোনো ধরনের ভয়ভীতি প্রদর্শন ছাড়া তিনি যদি তার প্রাপ্য অংশ ভাইকে দিয়ে দেন, অনেক সময় তার একটা কারণ থাকে, হয়তো ভাই তার অর্থনৈতিক দিক থেকে দুর্বল, নেডি, অভাবী ইত্যাদি নানা কারণে তিনি ভাইকে হয়তো ছেড়ে রেখে এসছেন, অথবা এরকম কারণ না থাকলেও তিনি হয়তো ভাইয়ের প্রতি ভালোবাসা বা অন্য যে কোনো কারণে ছেড়ে দিয়েছেন। তো যেহেতু তিনি একজন সুস্থ বিবেকসম্পন্ন একজন মানুষ, একজন মহিলা, তিনি তার নিজস্ব সম্পত্তি তার ভাইকে দান করতে পারেন, যে কাউকে দান করে আসতে পারেন। এক্ষেত্রে স্বামী আসলে তাকে বাধা দেওয়ার ওইভাবে শরাই দিক থেকে অধিকার রাখে না, ফলে এটা নিয়ে মনোমালিন্য হওয়াটা উচিত নয়। তবে একজন স্ত্রী, যেহেতু তিনি যদি কোনো সম্পত্তি প্রাপ্ত হন, তাতে তার স্বামীরও কিছু বেনিফিট আছে, তাই না? স্বামীর বেনিফিট হচ্ছে, স্ত্রী একটা সম্পত্তি পেলেন, স্বাবলম্বী হলেন, যে কোনো পার্সপেক্টিভ থেকেই তার একটা বেনিফিট পাওয়ার সম্ভাবনা থাকে, ফলে স্ত্রীর সম্পত্তি প্রাপ্তিতে স্বামী খুশি হন। ঠিক তেমনি স্বামী যদিও তার সন্তান সন্ততিদেরকে চালান, তারাও যদি কখনো কোনো সম্পত্তি প্রাপ্ত হয়, যে কোনোখান থেকে উপহার স্বরূপ অথবা যে কোনো বৈধভাবে, যেমন অনেকে হিফজ প্রতিযোগিতায় বিশাল একটা পুরস্কার পেয়ে থাকে, বাবা কিন্তু তাতে সন্তুষ্ট হন, বাবা মা দুজনেই। সেক্ষেত্রে এই সম্পত্তি তিনি যদি বাবা মাকে জিজ্ঞেস না করে বণ্টন করে দিতে চান, বা স্ত্রী সম্পত্তি প্রাপ্ত হলেন তিনি স্বামীকে জিজ্ঞেস না করে যদি বণ্টন করে দিতে চান, তাতে কিছুটা ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা আছে এবং সেটাই এখানে ঘটেছে। অতএব আপনি আপনার মানে ওয়ারিশ যদি ছেড়ে দিতে চান, আমি বোনদেরকে বলছি, তাহলে স্বামীর সাথে পরামর্শ করেই সেটা করেন, স্বামী স্ত্রী দুজনে মিলে একমত হয়ে সেই সম্পত্তিটা দান করে দেন, ছেড়ে দেন, দাবি দাবা ছেড়ে দেন, তাহলে কোনো সমস্যা থাকবে না। মনে হয় এই জায়গাটা আমরা ভুল করছি, যেখানে স্বামী স্ত্রী একটু মিলঝুলের মধ্যে, আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে সিদ্ধান্তটা নেওয়া দরকার ছিল, সেটা বাদ দিয়ে আমি ভাবছি এটা আমার একক সম্পত্তি, অতএব আমি যাকে ইচ্ছা দিয়ে দেব। তো এতে পরিবারের মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝি হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে। আপনার সন্তানকে আপনি 10,000 টাকা দিলেন, সে যদি আপনাকে বা তার পরিবারের গুরুত্বপূর্ণ কাউকে না জানিয়ে হঠাৎ করে এটা দিয়ে দিল, তখন মা বাবা কিন্তু তাকে রাগ করতে পারেন এবং রাগ করেন, যদিও এটা তার পূর্ণ মালিকানাভুক্ত হয়ে গেছে এবং সেরাইভাবে তিনি এটাকে দান করা অথবা খরচ করার পূর্ণ অধিকার লাভ করেছেন। তারপরে এই জিনিসটা ঘটে, কারণ যে কোনো বড় ইভেন্ট, যে কোনো বড় বিষয়, যে কোনো বড় দান, যে কোনো বড় কাজ পরিবারের কেউ যদি করতে চান, তার উচিত হচ্ছে পরিবারের গুরুত্বপূর্ণ অভিভাবকদের সাথে সে ব্যাপারে সলা পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া, তাহলে আপনারা এটাকে অ্যাভয়েড করতে পারবেন। এখন যেটা আমরা দেখলাম যে প্রশ্নে বলা হয়েছে, তিনি ওয়ারিশ নিতে আগ্রহী নন, দিতে আগ্রহী কিন্তু এখনও দিয়ে ফেলেননি, তাহলে আমাদের পরামর্শ হচ্ছে আপনি স্বামীর সাথে এ ব্যাপারে আলাপ করে সিদ্ধান্ত নেন। আপনি যেহেতু দিয়ে ফেলেননি, তাহলে
আপনি নিজে নেওয়ার জন্য আপনার অধিকার এখনও আছে, নিতে পারেন, অথবা দিয়ে দেওয়ার জন্য যদি স্বামী স্ত্রী উভয় মিলে সিদ্ধান্ত নেন, উভয় মিলে সিদ্ধান্ত নেওয়াটাই সমীচীন, তাহলে দিয়ে দিতে পারেন, অথবা কিছু ছেড়ে দেন, কিছু নিয়ে আসেন, যেটা আপনাদের জন্য ফিজিবল সেটাই করবেন।